মার্কিন আব্রামস ট্যাঙ্ক জ্বালিয়ে দিব, কাজে আসবে না একটি ক্ষেপণাস্ত্র, হুঁশিয়ারি রাশিয়ার। গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মাথা খারাপ জেলেনস্কের, মিত্র পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা ইউক্রেনের। মার্কিন আব্রামস ট্যাঙ্কও জ্বালিয়ে দিব, কাজে আসবে না ATACMS ক্ষেপণাস্ত্র, কড়া হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের তৈরি বৃহদাকার M1 আব্রামস ট্যাঙ্ক এবং ATACMS ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি গতকাল মস্কোয় সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে এর আগে পাশ্চাত্যের দেওয়া যুদ্ধাস্ত্রের ভাগ্যে যা ঘটেছে, নতুন করে প্রদান করা আব্রামস ট্যাঙ্কের ভাগ্যেও সেই একই পরিণতি অপেক্ষা করছে। সোমবার আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে খবর দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই সম্পর্কে রাশিয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে পেসকভ এই কথা স্বীকার করেন, আব্রামস ট্যাঙ্ক একটি গুরুতর যুদ্ধাস্ত্র, কিন্তু পাশ্চাত্যে নির্মিত অন্যান্য যুদ্ধাস্ত্র যেভাবে সহজে জ্বলছে, তেমনি আব্রামস ট্যাঙ্কও জ্বলতে থাকবে বলে তিনি মন্তব্য করেন। গত জুলাই মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করার এক মাস পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে নির্মিত ট্যাঙ্কগুলোর চেয়ে পাশ্চাত্যে নির্মিত ট্যাঙ্কগুলো দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে ইউক্রেনের সেনারা পাশ্চাত্যে নির্মিত যুদ্ধাস্ত্র ব্যবহারে আগ্রহ হারাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। গাজায় আবারও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এই খবর দিয়েছে। এতে বলা হয়, ইসরায়েল মঙ্গলবার বলেছে তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের 3টি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া এক্সে এক বিবৃতিতে বলেছে, তারা বুরেইচ এবং জাবালিয়া এলাকায় 2টি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আরও একটি পৃথক ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরও একটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এইসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েকদিন পর বোমা হামলার ঘটনা ঘটল। ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয়। পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার বিরুদ্ধে মামলা করবে ইউক্রেন। ইউক্রেনের কৃষি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের বাণিজ্য প্রতিনিধি তারাস কাসকা এই কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। গত শুক্রবার পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি জানিয়েছে তারা ইউক্রেনের শস্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিজেদের অর্থনীতি ও কৃষক বাঁচানোর স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশ তিনটি। এর কয়েকদিন পরেই ইউক্রেনের বাণিজ্য প্রতিনিধি তারাস কাসকা বললেন, পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরির সিদ্ধান্ত আইনগতভাবে ভুল। এটি প্রমাণ করার জন্য খুব শীঘ্রই আমরা আইনি প্রক্রিয়া শুরু করব। তারাস কাসকা আরও বলেন, পোল্যান্ড যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে ইউক্রেনও পোল্যান্ডের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আমরা পোল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করব। কিয়েব আগেই বলেছিল তারা নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সালিশি চাইতে পারে। তারাস কাসকা আরও জানান, প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনের শস্য রপ্তানির মাধ্যমে যাতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি না হয়, সে ব্যাপারে দায়িত্ব নিতে কিয়েব প্রস্তুত। আমরা শস্য রপ্তানির ক্ষেত্রে রিয়াল টাইম রপ্তানি লাইসেন্সের ব্যবস্থা করতে চাই। ঢাকায় আসছেন সৌদি যুবরাজ। আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসে 93তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেন, আগামী বছর বাংলাদেশে আসবেন ক্রাউন প্রিন্স, তাকে স্বাগত জানাতে দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সৌদির সঙ্গে সম্পর্কটি জোরদার হয়েছে বলেও জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সুবিধা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।
কোরীয় উপদ্বীপে একটি অত্যাশন্ন পরমাণু যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। কোরীয় উপত্যকা একটি অত্যাশন্ন পরমাণু যুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘে দেশটির নিযুক্ত রাষ্ট্রদূত কিম সং মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনের শেষ দিনে ভাষণ দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন 2023 সাল এরই মধ্যে একটি কঠিন বিপদের বছর হিসাবে চিহ্নিত হয়েছে আর কোরীয় উপদ্বীপ চরম উত্তেজনার মধ্যে রয়েছে, যেখানে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। এজন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন। জাতিসংঘ সাধারণ পরিষদকে তিনি বলেন, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার হুমকির কারণে উত্তর কোরিয়া আত্মরক্ষার্থে বাধ্য হয়ে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করেছে। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ওই কর্মসূচির অংশ হিসেবে তার দেশ গত 18 মাসে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিম সং বলেন, যে কোনো বহিঃশক্তির হুমকির মোকাবেলায় জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে পিয়ংইয়ং বদ্ধপরিকর। ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে 2006 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে শক্তিশালী করা হয়। বিয়ের অনুষ্ঠানে আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক। ঘটনাটি ঘটেছে ইরাকে। দেশটির উত্তরাঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে শতাধিক প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 150 জন। স্থানীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বর কনেও রয়েছে। পরবর্তীতে জানা যায় তারা দুজনই বেঁচে আছে, তবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিনেভে প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 10:45 দিকে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশের আল হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে। এদিকে নিনেভে প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল আলাক 113 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা কমপক্ষে 100 বলে জানিয়েছে এবং 150 জন আহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্রেতা হারালো পদ্মার ইলিশ, সিঁদুরে মেঘ দেখছেন ওপারের ব্যবসায়ীরা। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে আমদানি করে নেওয়া 3,950 মেট্রিক টন পদ্মার ইলিশ এখন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের গলার কাটা। মূলত বেশি দামের কারণে ক্রেতারা পদ্মার ইলিশ থেকে মুখ ফিরে নিয়েছেন, আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন ওপার বাংলার ইলিশ ব্যবসায়ীরা। তাই এবার বিপুল ক্ষতির আশঙ্কা করছেন তারা। জানা গেছে, বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে 3,950 মেট্রিক টন ইলিশ যায় পশ্চিমবঙ্গে। এরপর শুক্রবার সকালেই হাওড়ার পাইকারি বাজারে যায় অন্তত 50 মেট্রিক টন ইলিশ। রাজ্যের অন্য পাইকারি বাজারগুলোতেও আমদানিকৃত ইলিশ ঢুকেছে, কিন্তু 5 দিন পরও দেখা গেছে ব্যবসায়ীরা বসে বসে মাছি তাড়াচ্ছেন। বেশি দামের কারণে ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতাদের বড় একটি অংশ। আনন্দবাজারের খবরে বলা হয়, এবার ইলিশের দাম অন্যবারের তুলনায় বেশি। পাইকারি বাজারে গত বছরের তুলনায় 300-400 টাকা বেশি দরে ইলিশ বিক্রি হচ্ছে। এর ফলে সেই মাছ খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে যখন সাধারণ বাজারে যাচ্ছে, সেখানেই বাড়তি দর হাঁকাতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। আড়শো জেলার একাধিক পাইকারি আড়তে 600-700 গ্রামের পদ্মার ইলিশের দাম ছিল কেজি প্রতি 1200-1400 টাকা। 1 কেজি বা তার বেশি ওজনের মাছের দাম 1600-1800 টাকা। অনেকেই পদ্মার এই দামি ইলিশ কিনতে চাইছেন না, ইলিশে হাত দিতেই পারছেন না মধ্যবিত্ত খাদ্যরসিক অনেক বাঙালি।